খবর দিকে নজর রাখবো প্রধানমন্ত্রীর মন কি বাত শুনলেন মিহিলাল শেখ রায় এবং আমরা জানি যে মিহিলাল শেখ যিনি যে মৃত্যু হয়েছিল বকটুইতে পরিবারের নিহত পরিবারের অন্যতম সদস্য স্বজনহার একজন সদস্য যিনি মিহিলাল শেখ এবং প্রধানমন্ত্রীর মন কি বাত শুনলেন তিনি বিস্তারিত কথা বলবো ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অঞ্জন দে অঞ্জন মন কি বাত শুনলেন মিহিলাল শেখ একদমই ঠিক ইন্দ্রাণী দেখো আজকে ঠিক বেলা এগারোটা যখন বাজে সেই এগারোটা বাজার সঙ্গে সঙ্গে মিহিলাল শেখের যে বাড়ি বকটুই গ্রামে যে বাড়ির পাশেই সেই সাতজনের জ্বলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছিল সেই মিহিলাল শেখের বাড়ির উঠোনেই কিন্তু আজকে মিহিলাল শেখ তার সপরিবারে মন কি বাত অনুষ্ঠান দেখলেন একটি বড় প্লাজমা টিভি সেট করে উঠোনের মধ্যে টিভি সেট করে মিহিলালের পরিবারের যারা সদস্য ছিলেন তারাও এই মন কি বাত অনুষ্ঠান দেখলেন এবং এই মিহিলালের সঙ্গে উপস্থিত ছিলেন বীরভূম জেলা বিজেপির সভাপতি জেলা সভাপতি ধ্রুব সাহা এবং মহিলা মোর্চার সভানেত্রী রশ্মি দে সহ বিজেপির বীরভূম জেলার এবং মন্ডল কমিটির বিভিন্ন নেতৃবর্গ দেখো আজকে মিহিলাল শেখ যে মন কি বাত অনুষ্ঠানটি শুনলেন তারপরেই আমরা তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কি তাহলে সরাসরি বিজেপি দলে যোগ দিয়েছেন আজকে কিন্তু মিহিলাল প্রথম স্বীকার করলেন যে সে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন দেখো এটা কিন্তু খুব একটা তাৎপর্যপূর্ণ খবর যে মিহিলাল শেখ এক বছর আগে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মিহিলালের বগটুই গ্রামে যে অগ্নিকাণ্ডের ঘটনায় মিহিলালের পরিবারের বেশ কয়েকজন মারা গিয়েছিলেন সেই বগটুই গ্রামে এসে মুখ্যমন্ত্রী তাদের ক্ষতিপূরণ তাদের পরিবারের দশজনকে চাকরি এবং বাড়ি স্থাপনের জন্য যে টাকা দিয়েছে তারপরে কি এমন হলো মিহিলাল শেখ বিজেপিতে যোগদান করেছেন সেক্ষেত্রে তিনি তার বক্তব্যে কি বলছেন দেখো আজকে আমরা সরাসরি মিহিলালকে প্রশ্ন করেছিলাম যে আপনি কি বিজেপি দলে যোগ দিয়েছেন সেক্ষেত্রে মিহিলাল সরাসরি স্বীকার করেছেন যে হ্যাঁ আমি বিজেপি দলে যোগ দিয়েছি তুমি দেখো শুভেন্দু অধিকারী যখন শহীদ স্মরণের দিন উপস্থিত হয়েছিলেন বগটুই গ্রামে সেদিনে রাজনৈতিকভাবে জল্পনা শুরু হয়েছিল কিন্তু সেই জল্পনার অবসান ঘটালেন মিহিলাল শেখ আজকে তিনি স্বীকার করলেন যে তিনি বিজেপি দলে যোগ দিয়েছেন একেবারে ধন্যবাদ অঞ্জন কথা বলছিলাম প্রতিনিধি অঞ্জনদের সঙ্গে জল্পনা বাড়ছে রাজনৈতিক মহলে সেক্ষেত্রে কি মিহিলাল শেখ তিনি বিজেপির সঙ্গে কোনো যোগাযোগ রাখছেন তো মিহিলাল শেখ নিজে জানিয়েছেন যে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন